ধনতেরাসের দিন মানুষজন সোনা রূপা গাড়ি বাড়ি বাসন প্রভৃতি জিনিসপত্র ক্রয় করেন। বেশিরভাগ মানুষই ধনতেরাসের দিন সোনা রূপা কেনাকাটা করেন, কিন্তু সবার সোনা রূপা কেনার সামর্থ্য থাকে না, তাই এই দিন কিছু অন্য জিনিসপত্র কিনতে পারেন যা লক্ষ্মী দেবীকে খুবই সন্তুষ্ট করে থাকে। ধনতেরাসের দিন অমৃত যোগ চলাকালীন সময়ে সকল ঈপ্সিত বস্তু কেনাকাটা করা উচিত। হিন্দু ধর্মে দীপাবলি উৎসব খুবই ধুমধাম ও উৎসাহের সাথে পালন করা হয়। পাঁচ দিবসীয় দীপাবলি উৎসবের শুরু হয় ধনতেরাসের দিন থেকে এবং ভাতৃদ্বিতীয়ার দিন এই উৎসব সমাপন হয়। ধনতেরাসের দিন কুবেরদেব, মা লক্ষ্মী ও ধন্বন্তরী দেবের পূজা হয়ে থাকে। ধনতেরাসের দিন বিধি বিধানের সাথে পূজা করলে লক্ষ্মী দেবীর কৃপা পাওয়া যায়। ধনতেরাসের দিন মানা হয়ে থাকে যে এই দিন যে দ্রব্য ক্রয় করা হয় তা 13 গুণ বৃদ্ধি পায়। এই সকল বস্তু ক্রয় করলে মা লক্ষ্মীর কৃপা সারা বছর ধনধান্যে ভরে থাকে। হিন্দু ধর্মে ঝাড়ুকে মা লক্ষ্মীর রূপ মানা হয়ে থাকে। এই দিন ঘরে নতুন ঝাড়ু কেনার পরম্পরা হয়ে আসছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনতেরাসের দিন ঝাড়ু কেনা শুভ মানা হয়। যদি আপনি সোনা রূপা কিনতে না পারেন তবে ওই দিন ঝাড়ু কিনুন। মা লক্ষ্মীর কাছে গোমতী চক্র প্রিয় হয়ে থাকে, তাই আপনি যদি ধনতেরাসের দিন গোমতী চক্র ক্রয় করে গৃহে আনেন এবং গোমতী চক্রের পূজা করেন তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে থাকেন। এই গোমতী চক্রটি আপনি ধনসম্পদ রাখার স্থানে রেখে দিন। মা লক্ষ্মীর কৃপায় সারা বছর ধন সম্পদের প্রবাহ বজায় থাকবে। শাস্ত্রে মানা হয় এই দিন অখণ্ড অর্থাৎ গোটা ধনে ক্রয় করা শুভ হয়ে থাকে। এই দিন অখণ্ড ধনে ক্রয় করে গৃহে এনে মা লক্ষ্মীকে অর্পণ করুন। এরপর সেই ধনে বাড়ির বাগানে খেতে ছড়িয়ে দিন বা তবে পুঁতে দিন। এর ফলে আপনার গৃহে কোনো প্রকার অভাব অনটন দেখা দেবে না, সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকবে। ধনতেরাসের দিন পিতলের বাসন ক্রয় করার পরম্পরা আছে। এই কার্য করলে গৃহে সুখ সমৃদ্ধি হয়। পৌরাণিক কথা অনুসারে যখন ধন্বন্তরী দেব সমুদ্র মন্থনের সময় প্রকট হয়েছিলেন তখন ধন্বন্তরী দেবের হাতে অমৃত কলস ছিল, যেটা কিনা পিতল ধাতুর তৈরি। এই জন্য এই দিন পিতল ক্রয় শুভ মানা হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। সবার আগে ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি স্পর্শ করে অল নোটিফিকেশান অপশান ক্লিক করবেন। আমি দেবাশিস, আপনাদের সহৃদয় বন্ধু। আজ আসি, দেখা হবে নতুন পর্বের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।